আবারও অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্টটা দেখলেন, আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কোথায় প্রশ্ন জাগতে পারে, কিভাবে হইলো সেটার প্রশ্ন জাগতে পারে, কেউ মারা গেছে কি না তারও প্রশ্ন আসতে পারে। আবার অ্যাক্সিডেন্ট, প্রাইভেট কার উল্টে গেছে। বাজে অবস্থা, ভালোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ইমার্জেন্সি লাইট চলতেছে, কিছুক্ষণ আগের ঘটনা মনে হয়, 5 মিনিট হবে, হ্যাঁ 5-7 মিনিট হবে। কেউ মারা গেছে কি না বা কোনো সমস্যা হয়েছে কি না আল্লাহ জানে। ভাই একটু সামনে তো ভিডিওটা নিয়ে আসবেন, পুরো একটা তো অ্যাক্সিডেন্টটা দেখলেন, আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কোথায় প্রশ্ন জাগতে পারে, কিভাবে হইলো সেটার প্রশ্ন জাগতে পারে, কেউ মারা গেছে কি না তারও প্রশ্ন আসতে পারে, আর কেউ আহত হয়েছে কিনা ওই অবস্থাতে সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে। তো কয়টা বাজে ঘটনাটা ঘটছে এটাও কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। রাত 1:30টার দিকে আমি এয়ারপোর্ট থেকে ধানমন্ডির দিকে যাচ্ছিলাম আমার এক ফ্রেন্ড নিয়ে। হঠাৎ সৈনিক ক্লাবের অপর সাইডে, মানে সৈনিক ক্লাব এটা ধরেন সৈনিক ক্লাব, এই হচ্ছে মহাখালী থেকে এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তাটা, মাঝখানে হচ্ছে গিয়ে আপনার ভাগ করে দিয়ে এই এয়ারপোর্ট থেকে মহাখালী যাওয়ার যে রাস্তাটা, তো আমরা বেসিক্যালি তো এয়ারপোর্ট থেকে সেই মহাখালীর দিকেই যাব, আর সেদিক দিয়ে তো আমরা ধানমন্ডিতে আসব। তো ওই রাস্তা দিয়েই আসতেছিলাম, হঠাৎ ডান সাইডে গাড়িটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে ইন্ডিকেটর জল অবস্থায় উল্টে আছে। তখন কাছে যে ব্রেক করলাম, আমরা যখন ওইখানে পৌঁছেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, একটা বাইকার শুধু গাড়ির একটু সামনে থেকে বাইকে, মানে গাড়ির কিছু ছবি নিচ্ছিল, কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিল, আর বাম পাশে প্রায় 4 থেকে 5টা ছেলেপেলেরা দাঁড়াচ্ছিল, একজন প্রচণ্ড পরিমাণে ঘামে, টেনশনে, দুশ্চিন্তায়, মানে খুব তার মনে হচ্ছে যে সে একটু পরেই হার্ট অ্যাটাক করবে, আর একজন কত 18-19 এজ হবে, বাট শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। সেই ছেলেটা বলতেছিল যে আমি এখন বাসায় যেয়ে কী জবাব দিব, আমি কিভাবে এটার বুঝ দিব। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে ভাই, মানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা কি আপনাদের হয়েছে বা আপনাদের সাথে হয়েছে, কী আসার বিষয়? সে বললো ভাই না, আমাদের সাথে কিছু হয় নাই, আমরা বলতে পারবো না। তো আমি ব্যাপারটা বুঝতে পারছি যে সে ওইটা এড়িয়ে গেছে। তো ভাই কথা হচ্ছে গিয়ে যে গাড়িটা যদি একটু ভালো করে ফলো করেন তাহলে দেখবেন যে গাড়িটা ছিল এয়ারপোর্ট হতে মহাখালী যাবে যেই রাস্তাটা সেই রাস্তায় ওই গাড়িটা রং সাইড দিয়ে আসতেছিল, যেটা তার আসার কথা না, সামনে কিন্তু ইউটার্ন ছিল, যার ফলে খুব সম্ভবত, আমি আইডিয়া দিয়ে বলছি কনফার্ম না, খুব সম্ভবত ইউটার্নটা নিয়ে
তারা বনানী যাওয়ার যে একটা শর্টকাট রাস্তা আছে রাস্তার ওপারে হাতের ডান সাইড দিয়ে, ওইখান দিয়েই তারা হয়তোবা বনানী যাওয়ার জন্যই যাচ্ছিল। আর এই দুর্ঘটনার মেইন কারণ কিন্তু অতিরিক্ত গতি, গাড়ির প্রচুর পরিমাণ গতি ছিল। গাড়ির যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে দেখতে পাবেন যে গাড়ির দুই সাইডে কী পরিমাণ আঘাত পাইছে আর সেই আঘাতের ফলে গাড়ির অবস্থাটা কী হয়েছে। তো এইখানে কিন্তু একটা অ্যানালাইজ করার ব্যাপার আছে যে গাড়িটা কতটুকু স্পিডে পড়লে বা কীভাবে বাড়ি খেলে বা কতটা স্পিডে থাকলে সেটা উল্টে গিয়ে গাড়ির এই ধরনের দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থা ঘটে। তো সেটাও কিন্তু অ্যানালাইজ করার একটা ব্যাপার আছে। তো আমি যখন বাইকটাকে সাইডে রেখে ভিডিওগুলো করতেছিলাম তারই মধ্যে পুলিশরাও চলে আসে, আর অ্যাক্সিডেন্ট ব্যাপারে অনেকেই ভুলভাল ইনফরমেশন দেওয়ার কারণে একটা রেস্ট্রিকশন থাকে, সেটা হচ্ছে গিয়ে যে তাৎক্ষণিক আপনি লাইভ ভিডিওতে যেতে পারবেন না, তাৎক্ষণিক আপনি কোনো ধরনের ইনফরমেশন দিতে পারবেন না, ভিডিও নিতে পারেন সেটা লুকায়া লুকায়া, বাট পুলিশ দেখলে আপনাকে সেই জায়গা থেকে ভিডিও করা না করার জন্যই বাধা দিবে। তো গাড়িটার যেই ক্ষয়ক্ষতি দেখলাম সেই ক্ষয়ক্ষতি দেখে বোঝা যাচ্ছিল যে ওইখানে হয়তোবা কেউ খুব গুরুতর আহত হয়ে নিহত হতে পারত, কিন্তু সৌভাগ্যবশত কোনো আহত বা নিহত আহত তো কিছু হয়েছে সেটা আমি আমার সামনে দেখতে পাই নাই, বাট নিহত হয় নাই। নিহত হয় নাই কীভাবে বুঝলাম, ওইখানে বেশ কিছুক্ষণ আমি অ্যানালাইজ করেছি, ওইখানের এপারে ওইপারে কিছু মানুষ ছিল তাদের সাথেও কথা বলেছি, আর সেইখান থেকে জানতে পেরেছি যে না, এখানে কোনো নিহত হয় নাই। আহত কেউ হয়েছে কি না সেটাও কেউ বলতে পারতেছে না, কারণ রাতটা ছিল 1:30 আর ওই টাইমে ওই জায়গাটায় শুধু ট্রাক যাচ্ছিলো আর কিছু প্রাইভেট কার যাচ্ছিলো, সো পথচারী না থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। এই অবস্থাতে আমি যখন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম যে ভাইয়া আপনাদের দুর্ঘটনা যদি ঘটে থাকে আমারে বলেন, আমি কাউরে বলবো না, বাট তারা এই দায় নেওয়া বা এইটা নিয়ে কোনো ধরনের কথা বলা বিপজ্জনক, বা যেহেতু এখন ব্যাপারটা পুলিশে চলে গেছে তো ভবিষ্যতে কোনো প্রবলেমের চিন্তা করে আমার সাথে কিন্তু কথাগুলো শেয়ার করে নেই। বাট সিক্স সেন্স বলতে মানুষের একটা কথা থাকে, আইডিয়া বলতে একটা কথা থাকে, সেই জায়গা থেকে দেখলাম আর সেই জায়গা থেকে অ্যানালাইজ করে সব কিছু মিলিয়ে দেখলাম যে ওই ছেলেগুলোরই কাজ ঘটানো এই অ্যাক্সিডেন্ট, যদিও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ওদের পরিস্থিতি মানে পরিমাণে কী বলে শরীরের যে অবস্থা কন্ডিশন সেগুলো বলে দিচ্ছিল, অঙ্গ প্রত্যঙ্গ যেই ভাব ভর্তি ছিল সেগুলো বলে দিচ্ছিল। যাই হোক, আমি তাদেরকে প্রেশার ক্রিয়েট করি নাই, তাদের কাছ থেকে জানার জন্য দ্বিতীয়বার রিকোয়েস্টও করি নাই। তো গাড়ির প্লেসটা আর পজিশনটা যদি আপনারা দেখেন খুব ভালোভাবে গাড়ির প্লেসটা এবং পজিশন দেখবেন যে গাড়িটা, আমি তো 100-এ 100 বাট বাদ বাকি আপনারা ভালো বুঝবেন যে গাড়িটা কিন্তু রং সাইড দিয়েই যাওয়ার কারণে অতিরিক্ত গতি থাকার কারণে কন্ট্রোল না করতে পারায় এই অ্যাক্সিডেন্টটা ঘটে, হয়তো বা কোনো ট্রাক আসতে পারে সাইডটা দিয়ে যার ফলে ওভার স্পিডিংয়ে ব্রেক করতে গেছে, বাড়ি খেয়ে পড়ে গেছে, গাড়ি উল্টে গেছে। আরেকটা হতে পারে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, সেটা হতে পারে যে প্রচুর পরিমাণে বা মোটামুটি ড্রিঙ্ক করার কারণে তখন উঠতি বয়সী ছেলেপেলে যেগুলো ছিল যেহেতু ওরা, তো সেটার একটা ব্যাপার থাকতে পারে। যো এইগুলো নিয়ে আমরা কথা না বলি, কথা হচ্ছে এই যে আসলে অতিরিক্ত গতি করে আমরা কী বুঝাইতে চাই, মানে অতিরিক্ত গতিতে আমাদের কী লাভ হয়, কোনো স্বর্ণপদক পাই, কোনো পদোন্নতি বা ইতিহাসের পাতায় কোনো স্বর্ণাকারে নাম লিখে রাখা হয় অথবা কোনো সার্টিফিকেট। যেহেতু এগুলো কোনো কিছুই না তাহলে আমরা কেন এই অতিরিক্ত গতি উঠাই, এই ওভার স্পিডিংয়ের কারণে আপনি নিজের জীবনটাকে যেমন ঝুঁকিতে ফেলতেছেন ঠিক তেমনি আমার জীবনটাও ঝুঁকিতে পড়তেছে। এত কথা হচ্ছে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে,
এত পর্যবেক্ষণ হচ্ছে, এত কিছু চারপাশ দিয়ে, যে জীবনের দাম সময়ের থেকে বেশি, অতি গতি কি এমন একটা কথা আছে, বেশি যত গতি তত ক্ষতি, তো তারপরেও কেন আপনারা সচেতন হচ্ছেন না? আপনাদের তো মানে খাওয়া দেওয়া পসিবল না, হ্যাঁ, যেহেতু মেশিন গানটা আপনার কাছে, তো আপনারা খাওয়া দেওয়া পসিবল না, হ্যাঁ, আপনাকে যে এতভাবে সতর্ক করতে, আমরা সবাই মিলে সতর্ক করতেছি, সব জায়গা থেকে মানুষ বলতেছে, সবাই এটা নিয়ে এখন সচেতন, সেই জায়গায় কেন এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ওভার স্পিডের কারণে? এমন ছিল না ওইখানে যে কোনো গাড়ি লাগিয়ে দিছে বা কোনো বাইকের সাথে সংঘর্ষ হয়েছে, অথবা কোনো রাস্তায় স্পিড ব্রেকার ছিল, অথবা কোনো ইটের টুকরা ছিল, অথবা কোনো কাঠের টুকরা ছিল, কিচ্ছু ছিল না, ফ্রেশ রাস্তা, ভালো রাস্তা, সেই রাস্তায় আপনি অতিরিক্ত গতি উঠাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটান। আজকে পাশে আমার বাইক থাকতে পারত, যেহেতু দুই চাক্কার বাহন, সেখানে আমিও এই দুর্ঘটনার শিকার হইতে পারতাম আপনার জন্য। আপনার বাসায় বাবা মা আপনার জন্য অপেক্ষা করে, আপনার ভাই বোন অপেক্ষা করে, আপনার যদি আপনি মেয়ে হয়ে থাকেন, স্বামী, যদি ছেলে হয়ে থাকেন, ওয়াইফ, বাচ্চা কাচ্চা, এরা সবাই অপেক্ষা করে। এই চিন্তাটা করে কেন আপনারা ড্রাইভ করেন না? আর এই ইয়াং বয়সে এই বাচ্চাদের, এই ছেলেপেলেদের হাতে কেন এই ধরনের মরণাস্ত্র আপনারা তুলে দেন? ওরা জানে যে জীবনের মানেটা কী? অতিরিক্ত স্পিড ইয়াং বয়সে রক্ত গরমের কারণে উঠাবে, এটা স্বাভাবিক, আপনি আমি বুঝি, আমাদের সাধারণ নলেজ এটা বলেই, তারপরেও কেন তাদের হাতে আমরা এই ধরনের মরণাস্ত্র উঠিয়ে দেই? আর এই যে দুর্ঘটনার শিকারটা হলো আজকে, ভাগ্য ভালো যে ওইখানে কোনো ট্রাক ড্রাইভারের সাথে, বাস ড্রাইভারের সাথে, অথবা কোনো বাইকারের সাথে, সিএনজিওয়ালার সাথে বা রিক্সাওয়ালার সাথে এই সংঘর্ষ হয় নাই, রাস্তার আইল্যান্ডের সাথে হয়েছে। যদি এই ধরনের যান চালায় কোনো ব্যক্তির সাথে হইতো, তাহলে সেই ব্যক্তির কী হইতো? মামলা খেতে হইতো, হয়তো বা তার জীবনও যেতে পারত, হাত পা ভাঙতে পারত। চার চাকার গাড়ি, আপনার গাড়ি উল্টে গেছে, বেঁচে গেছেন, কিন্তু দুই চাকার গাড়ির কী হবে? সিএনজির অনেক সময়, সিএনজিতেও কিন্তু বড় ধরনের দুর্ঘটনায় মানুষ মারা যায়, আর রিক্সার ব্যাপারে কিন্তু একই ধরনের ঘটনা ঘটে, ট্রাক বাস সেটা আলাদা কথা ছিল, বাট আপনার জন্য কিন্তু অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটত। তো যাই হোক, প্লিজ 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 আপনারা আবার কথাটা শুনেন, যে সচেতন হন, একটু নিজের ব্রেনটাকে কাজে লাগান, হ্যাঁ, আর মনের ভিতরে একটা ভালোবাসা উঠান, ভালোবাসাকে জাগ্রত করেন, যে জীবনের মূল্য সময়ের থেকে বেশি না, ঠিক আছে? তো এই ছিল ঘটনা, তো অনেক কথা বললাম, তো আপনাদের কাছে আমার আবারও আবেদন, নিবেদন, অনেক রিকোয়েস্ট, যে সবাইকে সচেতন করেন, দেখে শুনে ড্রাইভ করেন। যখন আপনি কোথাও যেয়ে বাসায় ফিরতে পারবেন তখনই আপনি সফল, তার আগে এই ধরনের অঘটন ঘটালে আপনি বিফল, আপনি সমাজের, আমার, মানুষের কাছে ঘৃণ্যতম পাত্র। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।